আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বিজ্ঞানের যুগের সাথে তাল মিলিয়ে ক্রমাগত হ্রাস পাচ্ছে মাটির তৈরি বিভিন্ন সামগ্রী। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যে মৃৎশিল্পীদের দ্বারা তৈরি মাটির রকমারি সামগ্রীর দিন দিন যেন কদর হারিয়ে যাচ্ছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিভিন্ন দিকে এখনো এই মাটির জিনিস কিন্তু ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। মূলত প্লাস্টিক সামগ্রী দ্রুত হারে বৃদ্ধি পাওয়াতে পৃথিবী তার স্বাভাবিক পরিবেশ যেমন হারাচ্ছে, তেমনি মানব জীবনে বয়ে আনছে বিভিন্ন রোগ ব্যাধির আক্রমণ। সে যাই হোক না কেন, মৃৎশিল্পীরা তাদের ব্যবসাতে টান ধরাতে কাজ হারাচ্ছে দিনের পর দিন। নিজেদের গৌরবের কাজ হারিয়ে মৃৎশিল্পীরা আজ অন্য পেশার সন্ধানে ছোটাছুটি করছে। তেরিয়ামুড়া আরডি ব্লকের অধীনে টু সিন্দ্রাইবাড়ি এলাকায় মৃৎশিল্পীদের সুধীর রুদ্রপালের সাথে কথা হচ্ছিল এবং তিনি বললেন যে আক্ষেপের সুরে জানিয়েছেন যে দ্রুত হারে প্লাস্টিকের সামগ্রী বাজারে আসায় মাটির তৈরি সামগ্রীর কদর অনেকাংশেই হ্রাস পাচ্ছে দিনের পর দিন। মূলত খেয়ে বেঁচে থাকা খুবই দুষ্কর ব্যাপার বর্তমান সময়কালে হয়ে দাঁড়িয়েছে। অতীতে তুইসিন্দ্রাই এলাকায় 30 থেকে 35 জন মৃৎশিল্পী ছিলেন যারা মাটি দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করে পরবর্তীতে বাজারজাত করে রুটি রুজির সন্ধান করত বলে জানিয়েছেন সুধীর রুদ্রপাল। বর্তমানে সেই তুইসিন্দ্রাইবাড়ি এলাকার মাত্র 3 জন মৃৎশিল্পী রয়েছে যারা মৃৎশিল্পের সঙ্গে যুক্ত। বাকি মৃৎশিল্পীরা মাটির তৈরি সামগ্রী তৈরি করা ছেড়ে দিয়েছেন এবং ফ্যান্টাসি মানুষজন প্লাস্টিক সামগ্রীর দিকে বেশি ঢুকছেন এবং যার ফলে পৃথিবীর তো ক্ষতি হচ্ছেই। একই রকম ভাবে যারা মৃৎশিল্পীরা রয়েছেন তাদেরও কিন্তু অনেকটাই সমস্যা দেখা দিচ্ছে এই বিষয়টাকে কেন্দ্র করে। কি বলছেন তিনি শুনব। জিনিসের চাহিদা দিন দিন হ্রাস পাওয়াতে কোথাও কি মানে মৃৎশিল্পের হ্রাস পাওয়ার সম্ভাবনা কি একটা আসেনি? যারা মাটির জিনিসপত্র বানায় এরকম কাজ থেকে মানুষ সইরা যারা তৈরি করে তারা কাজ বানানো বন্ধ করে দেয়, এরকম কি কোনো একটা সম্ভাবনা আসেনি? যেহেতু বাজারে অনেক করে লেগেছে, আমার তো চিন্তা তো প্রচুর বানানো বন্ধ করে দিয়েছে না চলার কারণে। তো আমরা তো চিন্তা মনে মন তো দেওয়া কোন, আপনি যে সময় মনে করেন আমি 96 এর কথা বুঝেছি, আমার বাবা যে সময় মারা গেছে এই সময় তো প্রায় মাটির পরিবার আসলো 25 থেকে 30 জন, আমরা তো চিন্তা কমেন না, কখন মাত্র বর্তমান আছে 3 জন। তো 30 জনের মধ্যে 3 জনই আছে, তাহলে চাহিদাটা কতটুকু কমছে? আপনার নাম? আমার নাম সুধীর রুদ্রপাল। এখন বাজারে কি মাটির জিনিসের আগের মতো কিরকম চাহিদা আছে এখন বাজারে মাটির জিনিসের? এখন আগের যে আসলো মনে করেন 10টা দিকে যাইতে হবে, 2টা দিকে যাই। মানে কি কারণে মূলত চাহিদা হ্রাস পাওয়ার কারণ? চাহিদা বলতে অক্ষণে মনে করেন প্লাস্টিক বাড়িছে, সিলভার তো আগে রিয়া ছিল, প্লাস্টিকের কারণে সবকিছু মানে আমরা একটা কলস নিব মানে প্লাস্টিকের নিয়ে দাদা দাম, আমরা একটা পাতিল নিব এটা প্লাস্টিকের একটা বাল্টি নিয়ে দাদা, এরকম করে সেটা আমরা মানে ইয়ে গেছে। প্লাস্টিকের জিনিস বার হওয়াতে মানে মাটির জিনিসের চাহিদা চাহিদাটা কমে আসে। তো কত বছর আপনারা শুনলেন সুধীর রুদ্রপালের বক্তব্য এবং তিনি কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে জানিয়েছেন যে প্লাস্টিকের জিনিস বাজারে বেড়ে যাওয়ার ফলে অনেকটাই সমস্যায় রয়েছেন মৃৎশিল্পীরা এবং এই জিনিসটা সমস্যা থাকা সত্ত্বেও তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন তাদের এই ঐতিহ্যবাহী কাজ। এবং সাধারণ মানুষ যদি একটু কেনে মাটির জিনিস তাহলে কিন্তু আরো সাহায্য হয় তাদের, এমনটাই বলেছেন তিনি। সমাজ ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।